দশম শ্রেণীর ইতিহাসের পাঠ্যসূচি অনুযায়ী ষষ্ঠ অধ্যায়ে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা করা হয়েছে এবং এই অধ্যায়ের প্রথম অংশগুলোতে আমরা বঙ্গভঙ্গ এবং অসহযোগের সময়কালে ভারতবর্ষের কৃষক আন্দোলন নিয়ে বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা দেখব যে আইন অমান্য আন্দোলনের সময় ভারতবর্ষের কৃষক শ্রেণীর আন্দোলনের কথা। তাই আমরা আজকে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল আইন অমান্য আন্দোলনের সময় ভারতবর্ষে কৃষক শ্রেণীর অংশগ্রহণ কিভাবে আইন অমান্য আন্দোলনকে অন্য মাত্রা দান করেছিল। তাহলে আজকের ক্লাসের শুরুতেই আমরা সংক্ষেপে জেনে নিই যে আইন অমান্য আন্দোলন কী বা কোন পরিস্থিতিতে কিভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের ধারা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে 1927 খ্রিস্টাব্দে স্যার জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন এদেশে এলে বিক্ষোভ দেখানো হয়, কারণ ওই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এরই পরে কংগ্রেসের উদ্যোগে মতিলাল নেহেরু একটি সাংবিধানিক খসড়া তৈরি করেন, ইহাই নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টে ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে এক বছরের সময় দেওয়া হয়। 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে এবং সরকার তা গ্রহণ না করায় 1929 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি করে আইন অমান্য আন্দোলনের কথা কংগ্রেসের পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা এর আগে যে অহিংস অসহযোগ আন্দোলনের কথা পড়েছ, সেই আন্দোলন কিন্তু ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসনের লক্ষ্যে পরিচালিত একটি আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনই ছিল জাতীয় কংগ্রেস তথা মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত পূর্ণ স্বরাজের লক্ষ্যে অগ্রসর হওয়া একটি প্রথম আন্দোলন। গান্ধীজি পরিচালিত আইন অমান্য আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তার বৃহত্তম আন্দোলনগুলির মধ্যে এটি অন্যতম। 1930 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত কয়েকটি পর্বে আইন অমান্য আন্দোলন হলেও প্রথম পর্বের আন্দোলন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই প্রথমবার গণ আইন অমান্য করা হয়। আইন অমান্য আন্দোলনের 1930 খ্রিস্টাব্দের 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় কংগ্রেস সবরমতী আশ্রমে ওয়ার্কিং কমিটি মিটিং চালায়। তখনই অহিংস আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর 2 মার্চ 1930 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড আরউইনকে লবণ আইন অমান্য করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে আবার তোমাদের স্মরণ করিয়ে রাখি, এই লবণ আইন ভঙ্গ করাটা কে বেছে নিয়েছিলেন গান্ধীজি বেশ কিছু কারণে। কারণ নুন ছিল এমনই একটা প্রয়োজনীয় উপাদান যা ধনী দরিদ্র হিন্দু মুসলমান নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সমস্ত শ্রেণীর মানুষের কাছেই ছিল প্রয়োজনীয় একটি সামগ্রী, আর এই নুন তৈরি করার অধিকার একমাত্র ব্রিটিশদের ছিল। কোনো ভারতীয়র পক্ষে ভারতীয় সমুদ্র থেকে নুন তৈরি করার কোনো অধিকার ছিল না। তাই গান্ধীজি নুনকে আইন অমান্য আন্দোলনের আইন ভঙ্গ করার প্রথম পদক্ষেপ হিসাবে বেছে নিয়েছিলেন। 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ 29 জন সত্যাগ্রহীকে নিয়ে গান্ধীজি 24 দিনে 241 মাইল পথ হেঁটে পায়ে হেঁটে গুজরাটের সবরমতী আশ্রম থেকে আরব সাগরের তীরে ডান্ডি উপনীত হন। এই দীর্ঘ ঐতিহাসিক পদযাত্রা ডান্ডি মার্চ নামে পরিচিত। সেখানে আরব সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে গান্ধীজি প্রথম আইন অমান্য করেন। লবণ সত্যাগ্রহ আন্দোলনকেই আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ রূপে হয়েছিল। এবার সরাসরি দশম শ্রেণীর পাঠ্যসূচিতে চলে আসি। দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী আজকের ক্লাসের শুরুতেই আমি বলেছি যে আইন অমান্য আন্দোলনে ভারতীয় কৃষক শ্রেণীর ভূমিকা কেমন ছিল, সেটাই হলো তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত একটি বিষয়। তাহলে দেখে নেওয়া যাক এই সময়তে ভারতের কৃষক শ্রেণীর ভূমিকা।
1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে ভারতের কৃষক সমাজ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জমিদারদের অত্যাচার এবং সেই সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে কৃষি পণ্যের মূল্য হ্রাসজনিত সমস্যা কৃষকদের অবস্থা শোচনীয় করে তোলে। বস্তুত গান্ধীজির নেতৃত্বে ভারতবাসীর দ্বিতীয় জাতীয় গণ আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস কৃষক সমাজকে স্বতঃস্ফূর্তভাবে পাশে পেয়েছিল। আইন অমান্য আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল সরকার ও জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করা। এই কর্মসূচি ছিল কৃষকদের পেশাগত স্বার্থের সঙ্গে জড়িত। এর ফলে স্বাভাবিকভাবেই কৃষক সমাজ এই খাজনা বন্ধ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে। যুক্তপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, বাংলা ও পাঞ্জাব প্রভৃতি স্থানে কৃষকদের খাজনা বন্ধ আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। এই সাধারণ ধারণা গঠনের পর এবার আমরা দেখে নিই যে অঞ্চল ভেদে কিভাবে ভারতীয় কৃষক সমাজ আইন অমান্য আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন। বাংলার মেদিনীপুর, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, মানভূম, সিংভূম, দিনাজপুর, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা ও হুগলিতে কৃষকেরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। এইসব স্থানে বাজার লুট ও খাজনা বন্ধ আন্দোলন শুরু হয়। মেদিনীপুর জেলার কৃষকেরা সরকারকে খাজনা দেওয়া বন্ধ করে এবং লবণ আইন ভঙ্গ করে। অর্থাৎ এখানে তারা আইন অমান্য আন্দোলনের কর্মসূচিটিকেই পালন করে, যেখানে সরকারি আইন ভঙ্গ করাই ছিল আন্দোলনের প্রথম ও প্রধান কর্মসূচি। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, ঋষিকেশ গায়েন, নিকুঞ্জ বিহারী মাইতির নেতৃত্বে আন্দোলন চরমে উঠেছিল। ঘাটাল মহকুমার দাসপুরে জনতা পুলিশ সংঘর্ষ হয়। নিরস্ত্র জনতার উপর পুলিশ গুলি চালালে 14 জনের মৃত্যু হয়। খেয়াল রাখতে হবে যে এটাও ছিল অহিংস আন্দোলনেরই একটি উদাহরণ, সেই জন্য এখানে জনগণ নিরস্ত্র অবস্থাতেই বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, পিকেটিং, অবরোধ, হরতাল এইসবগুলো করেছিল। বিশ্বের বাজারে এই সময় পাটের দাম অভাবনীয়ভাবে কমে যায়। পূর্ববঙ্গের কিশোরগঞ্জ মহকুমার প্রশাসকগণ খাজনা দেওয়া বন্ধ করে দেয়। সরকার সৈন্যবাহিনীর সাহায্যে পাট চাষিদের আন্দোলন দমন করে। তোমরা প্রত্যেকেই জানো যে পাট উৎপাদনে সে সময়তে বাংলা ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। 1930 খ্রিস্টাব্দের শেষের দিকে আসামের শ্রীহট্ট জেলার কৃষকেরা আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। ওই অঞ্চলের কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন মৌলানা ভাসালি। সুরমা উপত্যকাতে করুণা সিন্ধু রায়ের নেতৃত্বে আন্দোলন 6 মাস ধরে চলে। উত্তর বিহারে কৃষকরা খাজনা বন্ধ ও চৌকিদারি কর বন্ধ করে দেয়। স্বামী সহজানন্দ ছিলেন এই আন্দোলনের প্রাণপুরুষ। এইখান থেকে তোমাদের এরকম প্রশ্ন আসে যে আসামের শ্রীহট্ট জেলায় কৃষক আন্দোলনে এই সময়তে নেতৃত্ব দিয়েছিলেন কে, বা এরকম ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন কিন্তু এই অংশ থেকে আসতে পারে। আবার ওভারঅল একটা কোয়েশ্চেনও আসতে পারে যে এই সময়তে আইন অমান্য আন্দোলনের সময় বাংলা কৃষক শ্রেণীর ভূমিকা পর্যালোচনা করো, এরকম টিকার মতো প্রশ্নও কিন্তু এখান থেকে আসতে পারে। এবার আসবো যুক্তপ্রদেশ এবং অন্যান্য অঞ্চলে কৃষক আন্দোলনের আলোচনায়। যুক্তপ্রদেশে কৃষক সম্প্রদায় খাজনাবন্ধ আন্দোলনে দলে দলে অংশ নেয়। এলাহাবাদে খাজনাবন্ধ আন্দোলন শুরু হলে মানবেন্দ্রনাথ রায় এবং তার অনুগামীরা কংগ্রেসে যোগদান করে। গান্ধীজি একটি ইস্তাহারে যুক্তপ্রদেশে কৃষকদের নির্ধারিত খাজনার অধিক দিয়ে পুরো খাজনার রসিদ নিতে বলেন। এই নির্দেশে তিনি সারা দেশের কৃষকদের উদ্বুদ্ধ করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর সভাপতিত্বে যুক্তপ্রদেশ কংগ্রেস জাতীয় পর্যায়ে কতগুলো প্রস্তাব গ্রহণ করে, যেমন কৃষিজমির খাজনা হ্রাস করা, মহাজনদের নিকট কৃষকদের ঋণ মুকুব করা, জমিদারদের যথেচ্ছভাবে কৃষক উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি। অর্থাৎ এগুলো সবকটাই ছিল কৃষক স্বার্থের অনুকূল। জাতীয় কংগ্রেস এভাবে কৃষকদেরকে আন্দোলনমুখী করবার একটা প্রচণ্ড উদ্যোগ এই সময় গ্রহণ করে। জওহরলাল নেহরু কৃষক আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সরকার জওহরলাল নেহরু, পুরুষোত্তম দাস সহ বহু নেতা এবং স্বেচ্ছাসেবককে এ সময় গ্রেপ্তার করে। পাঞ্জাবে আইন অমান্য আন্দোলনের সময় কৃষকেরা কৃষক সভার নেতৃত্বে খাজনা ও জল কর হ্রাসের দাবিতে আন্দোলন শুরু করে। গুজরাটের খেদা ও সুরাটের কৃষকেরা খাজনা বন্ধের আন্দোলনে সক্রিয় অংশ নেয়।
এবং ইংরেজ সরকারের চরম অত্যাচার সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায়। নাসিক, আহমদনগর ও পুনা জেলার কোলি উপজাতির কৃষকেরা জঙ্গি আন্দোলন শুরু করেন। গুজরাটের হালি ব্যবস্থা বা খতবন্দি প্রজার বিরুদ্ধে কৃষকেরা আন্দোলনে সামিল হয়। আমাদের পরবর্তী আলোচনা সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠা। এই সারা ভারত কিষাণ কংগ্রেসকে নিয়ে অনেক সময় টিকার মতো প্রশ্ন আসে। প্রশ্নের মান থাকে চার, যেগুলোর উত্তর 7 থেকে 8টা লাইনের মধ্যে, অর্থাৎ 7 থেকে 8টা বাক্যের মধ্যে দিতে হয়। এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে করবে সে নিয়েই এখনকার আলোচনা, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠা। আইন অমান্য আন্দোলন এর পর থেকে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ও সমাজতন্ত্রের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। 1934 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন প্রমুখের নেতৃত্বে বোম্বাই শহরে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এটাও প্রশ্ন আসে যে কংগ্রেস সমাজতন্ত্রী দল কত খ্রিস্টাব্দে কাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। খেয়াল রাখতে হবে এই বামপন্থী সমাজতান্ত্রিকেরা কৃষক শ্রমিকদের মতো মেহনতি মানুষদের নিয়ে গণ আন্দোলন গড়বার সপক্ষে ছিলেন। এরা স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারের সাথে সাথে আর্থিক স্বাধীনতার লক্ষ্যেও ভারতবর্ষের গণ আন্দোলনকে পরিচালনা করবার প্রচেষ্টায় রত হয়েছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী দল কংগ্রেসের বামপন্থী অংশ এবং কমিউনিস্টরা একত্রে কাজ করার পক্ষপাতী ছিল। ঠিক এই সময়েই তারা একত্রে একটি সর্বভারতীয় কৃষক সংগঠন প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। এই মর্মে 1934 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জাতীয় কংগ্রেসের অধিবেশন, জওহরলাল নেহরুর সমর্থনপুষ্ট কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কমিউনিস্টরা সারা ভারত কিষাণ কংগ্রেস বা অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করে। এবারে আমরা আলোচনা করব যে এই সারা ভারত কিষাণ কংগ্রেসের সাংগঠনিক দিক কেমন ছিল, অর্থাৎ এই দলটার গঠন, নেতৃত্ব, এর মধ্যে কারা কারা ছিলেন। বিহারের কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট চরমপন্থী নেতা স্বামী সহজানন্দ সরস্বতী এবং কৃষক আন্দোলনের অন্যতম পথিকৃত অধ্যাপক এন জি রঙ্গ যথাক্রমে নবগঠিত সংস্থার সভাপতি ও সম্পাদক নিযুক্ত হন। এগুলো ছোট ছোট প্রশ্নের জন্য তোমরা একটু তৈরি করবে। এই সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশিষ্ট নেতৃমণ্ডলীর মধ্যে ছিলেন গুজরাটের ইন্দুলাল ইয়াজ্ঞিক, যুক্তপ্রদেশ এর মোহনলাল গৌতম এবং ডক্টর কে এম আশরাফ, পাঞ্জাবের সোহন সিং জোশ, আহম্মদ দিন দয়াল এবং বাংলার কমল সরকার সুধীন প্রামাণিক এবং কংগ্রেস সমাজতন্ত্রী দলের জয়প্রকাশ নারায়ণ ও ডক্টর রাম মনোহর লোহিয়া। 1936 খ্রিস্টাব্দের আগস্ট মাসে কিষাণ কংগ্রেস একটি ইস্তাহার প্রকাশ করে, অর্থাৎ একটি দাবিপত্র প্রকাশ করে, যেগুলোই কৃষকদের দাবি বা এজেন্ডা। কৃষকদের দাবি দাওয়া তুলে ধরা হয়েছিল এই ইস্তাহারের দ্বারা। এই ইস্তাহারে জমিদারি প্রথার উচ্ছেদ, কৃষি ঋণ মুকুব, বেগার প্রথার উচ্ছেদ, খাজনার হার 50% অবধি হ্রাস করা, কৃষকদের বনজ সম্পদ আহরণের ক্ষেত্রে পূর্ণ অধিকার, অনাবাদি সরকারি জমি এবং জমিদারদের খাস জমি কৃষকদের প্রদান করে ক্ষেত মজুদদের মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। এইসব দাবির সমর্থনে কৃষকদের নিয়ে দেশের নানা স্থানে সভা সমিতি, মিছিল এসব অনুষ্ঠিত হতে থাকে। আজকের ক্লাসের আলোচনার শুরুতেই আমি তোমাদের আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস দু চার কথায় তুলে ধরেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে আইন অমান্য আন্দোলন কয়েকটা পর্বে সংঘটিত হয়েছিল। এবারের আমাদের আলোচনা যে আইন অমান্য আন্দোলন যখন শক্তিহীন হয়ে পড়ে সেই সময়ে ভারতে কৃষক আন্দোলন কিভাবে পরিচালিত হয়েছিল। তাহলে এবার আমরা জেনে নিই যে আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে, অর্থাৎ 1934 খ্রিস্টাব্দের পরবর্তীকালে কংগ্রেস মন্ত্রিসভা এবং কৃষক আন্দোলনের মধ্যে সংযোগ কেমন ছিল। এখানে মূলত আমরা 1937-38 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত কৃষক আন্দোলনের ইতিহাসকে সংক্ষেপে পর্যালোচনা করব। 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকরী হলে কংগ্রেস কয়েকটা প্রদেশে মন্ত্রিসভা গঠন করে, অর্থাৎ এইসব প্রদেশে কংগ্রেস ভোটে জয়লাভ করে সেখানে মন্ত্রিসভা গঠন করে। কিন্তু মাথায় রাখতে হবে সে সময়তেও কিন্তু ব্রিটিশ শাসন ভারত সারা ভারতবর্ষে শাসন চালিয়ে যাচ্ছে, কিন্তু কংগ্রেস কয়েকটা জায়গায় শাসন চালানোর সময়
সেখানকার প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক স্বার্থে কি কি কাজ করেছিল এখন সেই নিয়ে পর্যালোচনা। বলছে, এই সকল মন্ত্রিসভাগুলো পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক স্বার্থে বেশ কিছু আইন প্রবর্তন করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষি ঋণ হ্রাস বা সহজ কিস্তিতে তা প্রদান করা, কৃষককে ভূমি স্বত্ব দান, কৃষকের জমিতে ভাগচাষীর অধিকার দান, জমিতে কৃষককে পুনর্বহাল করা প্রভৃতি। মহারাষ্ট্রের গোচারণ কর এবং অরণ্যে গোচারণ, জ্বালানি সংগ্রহের জন্য কর, এসব বিলোপ করা হয়েছিল। উড়িষ্যা ও মাদ্রাজে মহাজনী সুদের হার কমানোর জন্য আইন প্রণয়ন করা হয়। বাংলায় ফজলুল হকের নিয়ন্ত্রণাধীন মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি মন্ত্রিসভার খাজনার হার বৃদ্ধি কমানোর জন্য আইন তৈরি করে। শুধু তাই নয়, বিভিন্ন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হওয়ায় কৃষকদের মধ্যে প্রবল উৎসাহের সঞ্চার হয়। একটা সময় এই কংগ্রেস যখন সমাজের উচ্চবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত, সেই সময়কার কংগ্রেস কীভাবে ছক ভেঙে সাধারণের কংগ্রেসে পরিণত হয়েছিল তার প্রমাণ কিন্তু আমরা এখান থেকে পাই, যেখানে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করার পর কৃষকদের মতো মেহনতি মানুষ কিন্তু যথেষ্ট উৎসাহিত হয়েছিল। দেখা যায় যে এই সময়তে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল সারা ভারতে। 1938 সাল জুড়ে নানা দাবিতে দেশের বিভিন্ন অংশে কৃষক আন্দোলন চলতে থাকে, অর্থাৎ জাতীয় আন্দোলন সে সময়তে যথেষ্ট একটা অন্য মাত্রা লাভ করেছিল, যেখানে কৃষক শ্রমিক তারা নিজেদের আর্থিক স্বাধীনতা, নিজেদের দাবি দাওয়া প্রকাশের জন্য আন্দোলন করে। 30 থেকে 40 হাজার কৃষকের জমায়েত, শোভাযাত্রা, বুলেটিন, প্রচারপত্র প্রকাশ, কর্মশালা গঠন প্রভৃতি সাধারণ ব্যাপারে পরিণত হয়। থানা, তালুক এবং গ্রামভিত্তিক কৃষক সংগঠনও এ সময় গড়ে তোলা হয়। আজকের ক্লাসের সামগ্রিক আলোচনার শেষে আমি তোমাদের অনুশীলনের জন্য কতগুলো প্রশ্ন রেখেছি, যেখান থেকে তোমরা এই অংশ থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে তার কাঠামো সম্পর্কে পরিচিত হতে পারো। তাহলে জেনে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো। আইন অমান্য আন্দোলনের সময় ভারতবর্ষের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, এরকম একটা বড় প্রশ্ন 8 নম্বরের মতো তোমরা তৈরি করতে পারো। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতবর্ষের কোন শহরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সারা ভারত কিষাণ কংগ্রেসের ওপর একটি টীকা লেখো।